সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নমস্তুতে ভদ্রকালে নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব যস্যা ত্বং স্বাহা ত্বং মন্নাথো শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দন কৃষ্ণং বন্দে জগদ্গুরু জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আজকে যে সময় আমরা সমবেত হয়েছি, মানে এর সূত্র বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজো আমাদের সবে গেছে, এ বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী, এবং তারপরে হচ্ছে একটা শুক্লা পঞ্চমী, করতে করতে কতদিন গেছে মাঘী পূর্ণিমা মঙ্গলবার দিন, মানে শুক্ল পক্ষ শেষ হচ্ছে। যেমন দুর্গা পুজো হয় অমাবস্যা থেকে, লক্ষ্মী পূর্ণিমা শেষ হয়, মাঘী পূর্ণিমায় শেষ হয়েছে। এই তিথির প্রসঙ্গে বহু গুরুত্বপূর্ণ প্রসঙ্গের সৃষ্টি হয়েছে, যেটা আমরা অনেক সময় জানি বা জানি না। প্রথম বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নিয়ে চিন্তা করা, যেটা এখন রাস্তাঘাটে সর্বত্র সরস্বতী পুজোর মহাধুমধাম, হট্টগোল, ব্রাহ্মণ পাওয়া যায় না, এক একজনকে 15 বারই পুজো করতে হচ্ছে, হাত ধরে টানাটানি চলছে, খুব সরস্বতী পুজোর কথা। কিন্তু ঠিক সরস্বতী পুজো প্রসঙ্গটা কি, ভগবতীর আরাধনাটাই বা কি, তিনি কিসের জন্য নাম কি দান করছেন, এগুলো একটু ভাবা মনে হয় আমাদের দরকার। আমাদের এখন যা চলছে সরস্বতী পুজো, মানে ছেলে অঙ্কে হাইস্ট পাবে কিনা, ইংরেজিতে বেশি নম্বর পাবে কিনা, জয়েন্ট এন্ট্রান্স চান্স পাবে কিনা, এইগুলোর জন্য সরস্বতী পুজো। তা আমাকে একসময় বলতো, তোর তো পড়াশোনার ব্যাপার সব মিটে গেছে, আর সরস্বতী পুজো করে কি লাভ, মানে সবটাই লাভ ক্ষতি হিসেবে, মানে যতক্ষণ একেবারে একটা মার্কেট ওরিয়েন্টেড পড়াশোনা ততক্ষণ সরস্বতী, স্বার্থ পড়ে গেলে আর প্রয়োজন নেই। এই জায়গাটা থেকে আমাদের বোঝাটা উচিত, কারণ শ্রীরামকৃষ্ণ পরম্পরা বা চৈতন্য মহাপ্রভু পরম্পরা এখানে নিষ্কাম ভক্তিযোগের পথ, সেই জায়গাটাতে যেতে না পারলে অধ্যাত্মের আলোচনাটাই বৃথা হয়ে যায়। এবং সব কিছুকে শুনতে ভালো লাগে তা না, তেতো ওষুধ যেমন না খেলে উপায় নেই কিন্তু খেতে হয়, যা ডায়াবেটিসের পেশেন্ট তাকে ইনসুলিন নিতে হয়, কিন্তু নিতে কি ভালো লাগে, কিন্তু নিতে হয়। অধ্যাত্মেরও কিছু ভৎসনা আছে, শ্রীরামকৃষ্ণ বারবার বারণ করছেন, মহাপ্রভু বারণ করছেন, খোদ গীতা বারণ করছেন, সবগুলোই আমাদের ওই ঘড়ির মাপকাঠিতে ছোঁয়ার চেষ্টা করা, কারণ এই কথার তো কোনো শেষ হয় না, অনন্ত প্রসঙ্গ অনন্ত কথা বলা যায়। তা প্রথমে আজকে যে দিয়ে শুরু করা চিন্তাটা, এই আস্তে আস্তে চিন্তা করে নেওয়া,
বাদ দেবীর আরাধনা, দেবী সরস্বতী। এই দেবী সরস্বতী বৈদিক দেবী, আমাদের তো নানান রকম ভাগ আছে, পরবর্তীকালে পুরাণে অনেক কিছু হয়েছে, ইনি বৈদিক দেবী। এবং সরস্বতীকে নানানভাবে সম্বোধন করা হয়েছে ঋগ্বেদে, কখনো তাকে বলা হয়েছে দেবী তমে, কখনো বলা হয়েছে অম্মা তমে, কখনো বলা হয়েছে নদী তমে। একসঙ্গে এত কথা বললে আবার ভুলিয়ে যাবে, খুব আস্তে আস্তে দেবী তমে, দেবী তমে। তম কথাটা কি, একটা হচ্ছে সপ্তরজতম, ওটা আলাদা, আর শ্রেষ্ঠতম মানে গুড, বেটার, বেস্ট, বেস্ট সুপারলেটিভ, তুমি শ্রেষ্ঠ দেবীকে সরস্বতী রূপে বর্ণনা করা হচ্ছে, শ্রেষ্ঠ দেবী। কেন তার নিশ্চয়ই আলোচনা আসবে, শ্রেষ্ঠ দেবী। তারপর বলা হচ্ছে অম্বে তমে, সম্বোধন এগুলো, মানে এখনকার ছেলেদের কাছে এটা হাই, দেখা হলি হাই যেমন বলে না, বা এসব হোয়াটসঅ্যাপে লিখে সম্বোধন, সেই রকম অম্বে তমে মানে অম্ব, অম্বাতে জননী, জননী শ্রেষ্ঠা, তুমি দেবী শ্রেষ্ঠা, তুমি জননী শ্রেষ্ঠা। এবং নদী তমেতে কি হচ্ছে, তুমি নদী শ্রেষ্ঠা। এখানে সরস্বতীকে নদীর কথা বলা হচ্ছে, কারণ জানেন এখনো কুম্ভ চলছে প্রয়াগে, প্রয়াগরাজ এখন পূর্ণ নামটা ফিরে এসছে, তাতে সেই ত্রিবেণী সঙ্গম মানে কি গঙ্গা যমুনা সরস্বতী, ফলে নদী হিসেবেও ভগবতীকে বর্ণনা করা হয়েছে। তাহলে তিনি জননী শ্রেষ্ঠা, তিনি দেবী শ্রেষ্ঠা এবং নদী শ্রেষ্ঠা, সহজ অনুবাদ করলে। কেন দেবী শ্রেষ্ঠা বা জননীর শ্রেষ্ঠা বলা হচ্ছে, ছোটবেলায় যখন একটি শিশু থাকে তখন মা কি করে, তাকে লালন পালনের জননীর ভূমিকা গড়ে তোলা, বড় করা, মানসিক বৃদ্ধি, মায়ের ভূমিকা সাংঘাতিক। নেপোলিয়নের একটা কথা আছে, গিভ মি গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ গুড সন, গিভ মি গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ গুড সন। আগেকার দিনে দেখুন সম্বন্ধ করার সময়ও, ছেলের বিয়ের সময়ও পাত্রপক্ষ ভাবত ভালো ঘরের মেয়ে আনবো, কারণ তার মধ্যে সেই গুণ থাকে তবে সংসারে, কারণ সে জননী হবে, সেই সংসারে সেই ভালো ভাব সংস্কৃতিটা থাকবে, নইলে বন্ধ করে হয়ে যাবে। জননীর কথা কেন, তিনি সন্তানকে শুধু শারীরিক পুষ্টি প্রদান করছেন তা না, মানসিক পুষ্টিও দান করছে। শিশু অবলা কিন্তু মা সজাগ হয়ে তাকে পালন করছে। দেবী সরস্বতী বিদ্যা দায়িনী, জ্ঞান প্রদায়িনী, তাহলে যথার্থ জ্ঞান দিয়ে যখন মানুষের সত্তা বিকশিত হচ্ছে তখনই সে যথার্থ মানুষ হচ্ছেন। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, মান সম্বন্ধে হুঁশ থাকলে তবে মানুষ, শুধু রক্ত মাংসের শরীর, একটা কিডনি আছে, হার্ট আছে, চোখ পিটপিট করি, মানুষ পর্যায়ে পড়ে না। তা সেই পূর্ণ সাংস্কৃতিক চিন্তায় যখন কেউ দেহটা বড় হচ্ছে সে হচ্ছে মানুষ। এই পূর্ণ সাংস্কৃতিক চিন্তা বা জ্ঞান কে দিচ্ছে, দেবী সরস্বতী। সেগুলো যথার্থ মায়ের কাজ করছেন তিনি, নইলে এটা মনুষ্য বাহ্য পদার্থ বলে কিছু দেহটা থাকে না। তাই তিনি দেবী তমে, তিনি অম্বে তমে। এই শ্রেষ্ঠত্ব দান করে দেবীর বিরাজস্থল কোথায়, ঋগ্বেদ আলোচনা করে দিচ্ছেন। আমাদের যখন গায়ত্রী মন্ত্র জপ করে ছেলেরা, ব্রাহ্মণের ঘরে যখন চুইতে হয় তখন আপনারা অনেকেই জানেন, শুনেন, এখন তো মোবাইলের সাউন্ডেও গায়ত্রী মন্ত্র চলে, বলে আগে চুপিচুপি কোনো ব্যাপার নেই। তো সেই ভূ ভুবৎসা, ভূ ভুব স্ব, অর্থাৎ ভূ মানে পৃথিবী, ভুব মানে অন্তরিক্ষ, এবং স্ব মানে দেবলোক বা স্বর্গলোক। এই ত্রিভুবন দিয়েই আমাদের চিন্তাটা করা হয়েছে, যদিও আমাদের শাস্ত্রে চতুর্দশ ভুবনের কথা বলা হয়েছে, সাতটা লোক উপরে সাতটা লোক নিচে। তা সেই ত্রিভুবন মানে ওই সবটাকে ধরে নেওয়া হচ্ছে, এখানে সব নাম তো দেওয়া যায় না, ভূ ভুবস্ব জনমম তপ সত্য, শেষকালে সত্য লোক ওই বৈকুণ্ঠে ভাব। তা এই ভূ ভুবস্ব, ভূ মানে পৃথিবী, এইখানে দেবীর নাম হচ্ছে ইলা, এখানে ভগবতীর নাম ইলা। ভূবত মানে অন্তরিক্ষে উনি হচ্ছেন দেবী সরস্বতী, নামটা পরিবর্তন হচ্ছে সরস্বতী। আর স্বর্গে দেবলোকে, স্ব যেখানে সেখানে হচ্ছে ভারতী,
দেখুন যখন মন্ত্র করে এটা সব পুরোহিতরাই করেন, ভগবতী ভারতী দেবী নমস্তে, ভারতী নাম এসে গেল, তখন হচ্ছে শক্তি। তিন লোকে দেবী, তিন নামের অবস্থা। এবং দেবলোকে যখন রয়েছেন, দেবতা সরস্বতীর আরাধনা করছেন, ভূলোকে যিনি রয়েছেন তিনিও ভগবতীর আরাধনা করছেন। কিন্তু আরাধনার বিষয়বস্তুটা কি? আমাদের যখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই পুরাণাদি রচনা করলেন, মহাভারত করলেন, তখন এই মন্ত্রটা ওনার মুখ থেকে যে নারায়ণম নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদিরায়, সর্বত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই সরস্বতী বন্দনা করলেন। তাহলে সরস্বতীকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে না। যদি প্রজ্ঞাতে যেতে চাও, প্রজ্ঞানে যেতে চাও, তাহলে হবে না। প্রজ্ঞানে আমরা নতুন শব্দ এসে গেল, সেখানে আসার চেষ্টা করব। সরস্বতীর কৃপা সৌন্দর্য দেবী সরস্বতী চৈব তত জয় মুদিরায়, আমরা ওটাকে একটু পরিবর্তন করি, দেবী সরস্বতী ব্যাসাম তত জয় মুদিরায়। যে আমরা তো সাধারণ মানুষ, সরস্বতীকেও বন্দনা করবো, ব্যাসদেব আমাদের আদি গুরু, গুরু বন্দনা ব্যাস। এখন স্বর্গলোকে উনি তো পৃথিবী থেকে সরস্বতীকে বন্দনা করলেন, এবার দেবগুরু বৃহস্পতির কথায় আসা দরকার। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু বৃহস্পতি, তিনিও ভগবতী সরস্বতীর আরাধনা করলেন, ভারতীর আরাধনা করলেন। আচ্ছা, আরাধনা যখন করা হয়, আপনারা অর্চনা করেন, সব জায়গায় যান, পরিবর্তে কিছু একটা বাসনা থাকে, তার বদলে এইটা নেব, এইটা চাইব। আর এই যুগে তো চাওয়ার কোনো শেষ নেই, অনন্ত চাওয়ার বাসনা চলছে। ঠাকুর কিন্তু বলছেন শুদ্ধা ভক্তি দাও মা, কিন্তু সেই ঠাকুরের বাসনা বা শ্রীমান মহাপ্রভু যাকে বলছেন প্রেম প্রয়োজন, ঈশ্বর প্রীতি প্রেম, সেটা এই যুগে আর হয় না। প্রায় মনের মধ্যে সবসময় কিছু না কিছু একটা চলছে। আর ঠাকুরও পয়লা জানুয়ারি 86 যখন উদ্যানবাটিতে আশীর্বাদ করলেন, প্রথম কথা এবং প্রধান কথাই ছিল তোদের চৈতন্য হোক, ওইটারই অভাব। যেটা অভাব থাকে সেইটা দেওয়াটা আগে দরকার। চৈতন্য হলে পৃথিবীর অনেক কিছু দরকার হয় না। যেমন সূর্য উঠলে তখন টর্চ দরকার হয় না, লম্ফ দরকার হয় না, যে কোনো আলো দরকার হয় না। রাত দুপুর দুটোর সময় কি ময়দানে আলোর দরকার হয়? ওই দুপুর দুটোর সময় ময়দানে সূর্য হচ্ছে চৈতন্য। ঠাকুর বলেছিলেন জীবের এটাই একেবারে নেই, তাই চৈতন্য সত্তা দান করবে। সেই ভগবতীর কাছে কি প্রার্থনা? তাহলে আমরা তো ওই ছেলে ক্লাস রোল স্কোয়ার লিখতে পারবে কিনা বলে মারা সকাল থেকে ঝাঁপিয়ে পড়ে পুরোহিত লাভ দিয়ে দিয়ে একের পর একের বাড়ি ছুটছে। যজমানিরই বা কি হবে, পুরোহিতেরই বা কি হবে, সবগুলোই প্রশ্নবোধক। তাই চলে এগুলো একটু নিন্দা হয়ে যাচ্ছে, কিন্তু এটাই চরম বাস্তব। আদিতত্ত্বে কি আছে সেইখানে যেতে চাইছি। আমাদের আদিতত্ত্ব ইতিহাস শ্রীমন মহাপ্রভু ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কারণ শ্রীমন মহাপ্রভু 1486 আর ঠাকুর আমাদের 1836, ইতিহাসের পরম্পরা, ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। আর বেদপুরাণ অনেক প্রশ্ন, পুরনো প্রসঙ্গ। তা গুরু বৃহস্পতি ভগবতী ভারতী আরাধনা করেছিলেন, তা করলে দেবী যখন খুশি হলেন বললেন তুমি কি চাও? দেখুন যারা যজ্ঞ তপস্যা করছে, প্রহ্লাদ থেকে শুরু করে ধ্রুব থেকে শুরু করে রাবণ কুম্ভকর্ণ সবাই শেষকালে কিছু চাইছি, একটা চাওয়ার ব্যাপার আছে। ঠাকুর চেয়েছেন শুদ্ধা ভক্তি, মহাপ্রভু বলেছেন কৃষ্ণ প্রেম, ভক্তি যেন থাকে আমার। ঠাকুর সেই মহাপ্রভুর কথারই অনুরণন ঠাকুরের ভাষার মধ্যে পায়। সর্বতভাবেই ঠাকুর মহাপ্রভুকে নিয়ে বলছেন, সে ধরনের গ্রন্থের আলোচনা নিয়ে কখনো করা যেতে পারে। যাই হোক, বৃহস্পতি কি চাইলে? বললেন দত্তমি দেহিমি দিব্য জ্ঞানম, এইটি ছিল তার প্রার্থনা। দেহিমি দিব্য জ্ঞানম, আমাকে দিব্য জ্ঞান তুমি দান করো, কোনো পার্থিব জ্ঞান না, দিব্য জ্ঞান, যে জ্ঞান থেকে মানুষ মুক্ত হয়ে যায়, দিব্য জ্ঞান দান করো। এবং ভগবতী প্রসন্ন হয়ে তাকে দান করলেন দত্তোত্তম নির্মল জ্ঞানম কুমতি ধ্বংসকারিণী। নির্মল জ্ঞান তোমায় কি দান করলাম? নির্মল জ্ঞানম, তোমায় নির্মল জ্ঞান দান করলাম। সেই নির্মল জ্ঞান নিয়ে কি হবে?
চাটি মতো চেটে চেটে খাবে নির্মল জ্ঞান কুমতি ধ্বংস কারিণী, যে নির্মলের জ্ঞানের দ্বারা তোমার কুমতি ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ কুমতি ততক্ষণ তোমার উদ্ধার হবে না, শান্তি হবে না, স্বস্তি হবে না। কুমতি যেদিন ধ্বংস হয়ে যাবে তুমি সেদিন ঠিক জায়গায় যেতে পারবে। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে ছুঁচে সুতো পড়াতে গেলে সুতো যদি ফেঁসো থাকে তাহলে ছুঁচটা ছুঁচে পড়ানো যায় না। ওই ফেঁসোগুলো হচ্ছে আমাদের কুমতি। যতক্ষণ কুমতি থাকে ততক্ষণ ঠিক জায়গায় আমরা যেতে পারি না, পৌঁছতে পারি না। তাই বললে নির্মল জ্ঞান কোন জ্ঞান যেটা কুমতি ধ্বংস করে দেয়। আজকে ভারতবর্ষের বাতাবরণে ওই কুমতির খেলা চলছে। কাশ্মীর চলছে কেন? কুমতির খেলা। কেউ শান্তিতে স্বস্তি থাকতে চায় না, সবক্ষণই হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে। সেখানেও যদি সময় থাকে আসবো কাশ্মীরের ওপর। আজকে সব কিছু এক হয়ে গেছে মিলেমিশে এখন। এই কুমতি ধ্বংসকারিণীর কথা গীতা থেকে বলছে, দেখুন সর্বপৌনিষদ্ধাপাল পাঠ করেন, পার্থ বৎস সুধীর ভক্তা। তারপরে জায়গায় কি বলছে? পার্থ বৎস সুধীর ভক্তা। পার্থকে উপলক্ষ করে এই উপনিষদের দুগ্ধ দমন করা হলো, কিন্তু ভোগ করবে কে, খাবে কে? সুধীর ভক্তা। ভোগ করবে সুধীরা, অর্থাৎ ধীশক্তি চিন্তাতে যা সু আছে। যতক্ষণ না কুমতি ধ্বংস করা যায় ততক্ষণ কি সু আসবে? সবটাই অন্ধকার। ঠাকুর বলছেন হাজার বছরের অন্ধকার একটা আলো জ্বালিয়ে চলে যায়, ওই একটা আলো জ্বালা হচ্ছে সু। তো যখন এই কুমতি চলে যাবে তখন সু আসবে, তখন তোমার কাছে সব স্বচ্ছ গ্রহণযোগ্য সৃষ্টিমূলক তৈরি হবে। আর না হলে ধ্বংসাত্মক তৈরি হবে, যা চলছে নিজেও ধ্বংস হচ্ছি, সমাজ সংসার দেশ তাকেও ধ্বংস করছি। তাই সরস্বতী পুজোর প্রধান প্রসঙ্গই হচ্ছে সেই নির্মল জ্ঞানে যেতে চাইছি, যা নিয়ে কুমতি ধ্বংস হয়ে যায়। এখন নির্মল জ্ঞান দিব্য জ্ঞান অনেক বড় বড় কথা বলা হচ্ছে, এর মানে কি, অর্থ কি, বা আমরা এত সৎসঙ্গ করে বেড়াচ্ছি, নানান জায়গায় কথা বলছি, তার বাস্তব প্রয়োগে এত অভাব কেন? কারণ কাগজে সকালবেলা খুলে দেখলে যা যা পাওয়া যায় তাতে অন্তত কুমতি ধ্বংসকারিনী কোনো বিদ্যার কোনো প্রয়োগ দেখা যায় না, সবটাই কুমতিমূলক আলোচনা। আপনারা গীতা তো সবসময় পড়েন, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, দুটো শব্দ পেলাম, জ্ঞান বিজ্ঞান এখানে পেলাম। আর উপনিষদ বলছেন প্রজ্ঞানা ব্রহ্ম, প্রজ্ঞানা ব্রহ্ম, প্রজ্ঞানই হচ্ছে ব্রহ্ম। আবার তারপরে বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ পুরুষ যিনি ব্রহ্মকে জেনেছেন বুঝেছেন তিনি ব্রহ্মময় হয়ে ব্রহ্মস্বরূপ হয়ে যান, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যেমন এই যে গঙ্গা গঙ্গাসাগরে আসছে গোমুখ থেকে, পথে কত নদী গঙ্গা দেশে মিশছে, ভৌগোলিক পরিস্থিতি ভাবুন কতদিকে আসছে। নবদ্বীপ মায়াপুরে বেড়াতে গেলে জলঙ্গি এসে গঙ্গাতে পড়ছে, যতক্ষণ গঙ্গায় পড়ছে না ততক্ষণ জলঙ্গি, কিন্তু গঙ্গায় মিশে গেলে ওটা জলঙ্গি নয়, ওটা গঙ্গা। আজকে গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু ওটা যখন কাঠিতে আসছে আর যমুনা কিন্তু বলছে না ওটা কিন্তু গঙ্গা। তাহলে গঙ্গাতে যে মিশবে সে গঙ্গাই হয়ে যাবে, ব্রহ্মতে অবগমন করলে সে ব্রহ্মস্বরূপ হয়ে যাবে, তার আর পৃথক পার্থক্য থাকবে না। আর গঙ্গা সাগরে কোথায় গঙ্গা কোথায় সাগর সবই একাকার, আর ভাগ করা যায় না। যারা স্নানে গেছেন সব এক, কেউ হাত তুলে বলতে পারবে না এইটা গঙ্গা এইটা সমুদ্র, সব একাকার, ব্রহ্মবিদ ব্রহ্মই ভগবতী। এখন এইখানে তিনটে শব্দ আমরা ব্যবহার করলাম, জ্ঞান বিজ্ঞান জ্ঞান, খুব জটিল জটিল প্রসঙ্গ। জ্ঞান কাকে বলছে? কোনো কিছু জানো থিওরি, সেটা হচ্ছে জ্ঞান। এই আমরা জ্ঞানের কথা বলি, পরের গুলো যেতে পেরেছি কিনা জানি না, কিছু জানলাম ভালো করে এটা হয়ে যাচ্ছে জ্ঞান। হাইড্রোজেন আর ক্লোরিন মিশিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, এটা জ্ঞান, কিন্তু ল্যাবরেটরি থেকে কাজ আমরা করিনি।
স্কুলের পড়া ওইটুকুই জানি, যিনি ল্যাবরেটরিতে গিয়ে ওইটাকে প্রয়োগ করছে, চর্চা করছে, তিনি কিন্তু বিজ্ঞানে আশ্রয় করেছেন, বৈজ্ঞানিক। সায়েন্টিস্ট কাকে বলছে? ওই ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করছে, জ্ঞান সেখানে হয়ে গেল বিজ্ঞান। কিন্তু উপনিষদ তো সেখানে থেকে এগিয়ে গেছেন, বলেছেন প্রজ্ঞান, নতুন শব্দ, এবং প্রজ্ঞানই হচ্ছে ব্রহ্ম। একজন সায়েন্টিস্ট সরকারের কাছ থেকে মাইনে পান, তাই তিনি কাজ করছেন, মাইনে বন্ধ হয়ে গেলে কিন্তু কাজ করবেন না। কিন্তু একজন যথার্থ বিজ্ঞানপ্রেমী গবেষক টাকা না পেলেও কাজ করে যাচ্ছেন, কারণ প্রাণ তাতে মিশে গেছে, তার অভিধবিদ্যা প্রয়োগ করে তিনি কিছু সৃষ্টি করতে চাইছেন, সেটা হয়ে গেল কিন্তু প্রজ্ঞান। এই প্রজ্ঞান হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ তোমার অনুভূতিকে তুমি প্রয়োগ করে হৃদয় ভিত্তিক দ্বারা তাকে গ্রহণ করে যখন এগিয়ে যাচ্ছ, সেইটা হচ্ছে প্রজ্ঞান। এই প্রজ্ঞান হচ্ছে সরস্বতীর স্বরূপ। শুধু জানাটা না, শুধু প্রয়োগটা না, অন্তর থেকে তুমি যখন তাদের ডুবে যাচ্ছ, সেইটা হয়ে যাচ্ছে প্রজ্ঞান। মানে হৃদয় বত্তা সমর্থনে তুমি কর্ম করছো, অন্য কোনো কিছুর জন্য না। মহাভারতে পিতামহ ভীষ্মের সময় রাত্রিবেলা উঠেছেন, তীর চালানোর শব্দ পাচ্ছেন, শাং শাং করে শব্দ হচ্ছে, উনি উঠে গিয়ে দেখছেন অর্জুন একটি গাছের চিহ্ন দিয়ে সারা রাত ধরে তীর মেরে যাচ্ছেন, কারণ এইটা আমায় শ্রেষ্ঠত্ব আনতে হবে। তিনি যে শিখেছেন গুরু দ্রোণের কাছে সেখানে থেমে যাননি, তিনি প্রয়োগ করতে পারেন, কিন্তু অন্তরের অনন্ত ধৈর্যে শ্রেষ্ঠত্বের দিকে তিনি যাচ্ছেন। ওইখানে তিনি তীর নিক্ষেপে প্রজ্ঞান পর্যায়ে পৌঁছে গেছেন। অধ্যাত্মিক উদ্দেশ্য কোথায়? শ্রীরামকৃষ্ণ কি বলছেন? ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভূতি। তাই যে কোনোভাবে ঠাকুর বলছেন অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, মাতুকি চাই। এই হচ্ছে প্রজ্ঞান। এটা পুরোহিতগিরি না, কোনো কিছু না, কাপড় চোপড়ের ঠিক নেই, কখনো নিজেকে মাকে খাওয়াচ্ছে, ভেদ বুদ্ধি কাজ করছে না, প্রজ্ঞানে রয়েছে, মার সঙ্গে একাকার হয়ে গেছে প্রজ্ঞান। শ্রীমান মহাপ্রভু খালি হাকৃষ্ণ হাকৃষ্ণ করে ক্রন্দন করছেন, তার হৃদয়ে তখন রাধাভাব বিরাজিত, কৃষ্ণ ছাড়া কিছুই তিনি ভাবেন না। এই হচ্ছে প্রজ্ঞান। আমাদের ম্যানেজমেন্টের থিওরিতে যারা ম্যানেজমেন্টের বিষয়ে রয়েছেন, তাকে এই জায়গাটাকে বলা হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তুমি যা সত্যি অন্তর থেকে হতে চাও, সেই জায়গায় তুমি পৌঁছে গেছো, ওইটা হচ্ছে প্রজ্ঞান। জগতে কোনো বাধা নেই, কোনো আকর্ষণ নেই, কোনো প্রাপ্তি নেই, যা করতে চাইছি সেটা অন্তর থেকে করে সেই জায়গায় সাফল্যে বসে আছি। অধ্যাত্মে ঈশ্বর প্রেমই হচ্ছে সর্বোচ্চ সোপান। এটা করলেও ওই হবে, ওইটা করলে এই হবে, অন্তত উচ্চ পর্যায়ের আচার্যরা, কোনো আচার্যই এই পথ দেখাননি। তার জন্যই বারবার ঠাকুর নিত্য নিত্য কথা বলেছেন, নিষ্কাম কথা বলেছেন। এবং মহাভারত তখন কি বললেন, যখন শ্রীকৃষ্ণ যখন শুয়ে আছেন, দুর্যোধন এবং অর্জুন দুজনেই গেছেন, ভগবান কারোর পক্ষে কিছু দেবেন, একদিকে নারায়ণ ঈশনা আর একদিকে বললেন আমি শুধু থাকবো, অস্ত্র ধারণ করবো না, দুর্যোধন লাফিয়ে উনি আগে অবসর নিয়ে নিলেন আমাকে নারায়ণী সেনা দাও। এই নারায়ণী সেনা হচ্ছে এই অনিত্য বস্তুর সখা মারাধরা, অনন্ত জিনিস চাই, অনন্ত জিনিস চাই, কিন্তু জিনিসের চাহিদা জীবনে মেটে না, স্বভাব না পাল্টালে অভাব চায় না। আর অর্জুন বললেন কেশব যে নারায়ণ চাইয়ে, এই শুধু তোমাকে চাই, এইটা হচ্ছে নিষ্কাম আরাধনা। সেই গভীরভাবে শ্রেষ্ঠত্ব ওইখানে রয়েছে, যে কারণে শ্রীরামকৃষ্ণ তার জীবনের শেষ সাধন স্থলে তিনি গোপীদের মতো বেশ ধারণ করতেন। সব লিখিত কিন্তু কোনো বানানো গল্প না, অজস্র গ্রন্থে সব উল্লেখ করা আছে। শাড়ি পরতেন, চুড়ি পরতেন, এবং রাধিকা ভাবেনে তিনি শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। আগে রাধিকাকে আরাধনা করেছেন, রাধিকা আরাধনার পর তিনি কৃষ্ণ আরাধনায় ভগবানকে দর্শন করছেন। তখন কোনো কিছু নেই, শুধু শ্রীকৃষ্ণ। তো এই নিয়ে বিশদ লেখা আছে, আমার নিজের কাছেও আছে। অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী ছিলেন শ্রীমার শিষ্য, যখন কথামৃতের জিনিস মুদ্রণ হয়নি সেই সময় অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী এইসব বই লিখে গেছেন, তার কিছু বই আমার কাছে আছে।
সেখানে ঠাকুরের এই অবস্থা, এই যে সাধনের বিভিন্ন পর্যায়ে এইগুলো বিশদভাবে আলোচনা আছে, যেটা এখনকার দিকের ছেলেরা দেখলে ঘাবড়ে যাবে। কারণ এখন তো আমার চিন্তার বিকাশ নানারকম হয়েছে। যদি এখন হঠাৎ করে কেউ আপনারা পুরুষ দিকে শাড়ি পরে, চুড়ি পরে, আমার মধুরবাবু তাকে গহনা দিতেন, মধুরবাবু গহনা দিতেন, গহনাগুলো করতেন, তো এগুলো শুনলে আগেকার দিনের ছেলেরা তো হাসতে শুরু করবে। আপনি বাড়িতে গিয়ে বলুন না যে দামে নামে এরকম সে করতো, সবাই হাসতে শুরু করে দেবে। কিন্তু তার মধ্যে এমনই অবস্থা হয়েছিল, বাহ্য জ্ঞান কাজ করতো না, স্মৃতাধিকারভাবে ভাবিত হয়ে সর্বক্ষণই তিনি কৃষ্ণ চিন্তা করছেন। কৃষ্ণ চিন্তা চিন্তা করতে কৃষ্ণময় হয়ে গেছেন, কৃষ্ণ প্রজ্ঞানে তিনি স্থিত হয়ে গেছেন। তা যে সেই মহত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তাকে স্থিত হওয়ার জন্য যে পরিস্থিতি দরকার, সেটা দান করে কে? দেবী ভগবতী ভারতী। এই জন্য সরস্বতী পুজোয় প্রার্থনা করা হয়, সা দেবী বসতু জিহ্বায়াম, সা দেবী বসতু জিহ্বায়াম, বিনা পুস্তক ধারিণী মুরারী বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। সা দেবী বসতু জিহ্বায়াম, হে দেবী তুমি আমার জিহ্বাতে বাস করো। বিনা পুস্তক ধারিণী, সেই বিনা পুস্তক ধারিণী ভগবতী আমার জিহ্বায় বাস করো। মুরারী বল্লভা দেবী, তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বল্লভা প্রিয়া, সর্বশুক্লা সরস্বতী, সব সাবা সপ্তগুণে পরিপূর্ণ, সপ্তগুণে না গেলে ভক্তি কখনো ধরে রাখা যায় না। যেমন দুধ রাখতে গেলে একটা বাটি দরকার, নাহলে হাতে করে দুধ নিয়ে নিশ্চয়ই আমি এখন মেট্রো স্টেশন যেতে পারবো না। প্যাকেট চাই অথবা বাটি চাই, তেমনি শুদ্ধ ভক্তি না থাকলে জ্ঞানকে ধরে রাখা যায় না, জ্ঞানের অপপ্রয়োগ হয়ে যাবে। তাই দেবী সবসময় শ্বেত বস্ত্র পরিহিতা বলে বেদ বর্ণনা করছে তাকে, সর্বশুক্লা সরস্বতী। তারপরে বলছেন পুরোহিত মন্ত্র বলতে শুনিনি, নমস্তভ্যম বেদ মাতা ব্রহ্ম বিদ্যা প্রদায়িনী কৃষ্ণ কণ্ঠে সদা নিত্যা মম কণ্ঠে স্থিতা ভব। নমস্তভ্যম বেদ মাতা, তুমি বেদ মাতা, তুমি বেদ জননী। নমস্তভ্যম বেদ মাতা ব্রহ্ম বিদ্যা প্রদায়িনী, এই ব্রহ্ম বিদ্যা দান করছো তুমি, এই প্লাসি হোল স্কোয়ার বড় ছেঁচড়া জিনিস হয়ে গেছে ওর কাছে, ব্রহ্ম বিদ্যা তুমি দান করছো। ব্রহ্ম বিদ্যা প্রদায়িনী, তুমি থাকো কোথায়? কৃষ্ণ কণ্ঠে সদা নিত্যা, তুমি কৃষ্ণ কণ্ঠে সর্বদা থাকো। তাই ভগবতী তোমার কাছে প্রার্থনা করছি, মম কণ্ঠে স্থিতা ভব, তুমি যে কৃষ্ণ কণ্ঠে তুমি বিরাজ করছো, হে ভগবতী কৃপা করে তুমি আমার কণ্ঠে বিরাজ করো। এই হচ্ছে সরস্বতী পুজো। মা যদি কণ্ঠে বিরাজ করেন তার বিপদ কোথায়? তার ভাষা বাক শক্তি তো স্বয়ং সরস্বতী। আর যদি ওইটা নেই বলেই দেখবেন লোকে কালামন্দ করছে, ঝগড়া করছে, মারামারি করছে, কারণ সরস্বতী কণ্ঠে তাদের বাস করে না। মম কণ্ঠে স্থিতা ভব, তিনি যদি কণ্ঠে বিরাজ করেন সমস্ত কুমতি নাশ হয়ে যাবে, দিব্য জ্ঞানে উদয় হবে। এই যে দ্বিভুজে সরস্বতী পুজো আমরা করি, এটা বঙ্গীয় পুরাণের এক প্রসঙ্গ, ভগবতী চতুর্ভুজা, ধর্ম অর্থ কাম মোক্ষ তিনি দান করতে পারেন, এবং এক হাতে তার পুস্তক, ওই যে বিনা পুস্তক ধারিণী, এবং এক হাতে জপের মালা রয়েছে। এই পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যার পুস্তক, ওই যে ব্রহ্মবিদ্যা প্রদায়িনী, তিনি ব্রহ্মবিদ্যা দান করেন। আর জপের মালা কি? সংযমের চিহ্ন, ইষ্ট আরাধনা, সর্বক্ষণ ভগবতী ভগবানের নাম করছেন, তাই তিনি মুরারী বল্লভা দেবী, শ্রীকৃষ্ণের নাম তিনি সর্বক্ষণই করছেন, কারণ তিনি পরব্রহ্ম তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ তত্ত্ব। সবটাই জ্ঞান মার্গীয় আলোচনা, আর সেই জ্ঞানের মন্ত্র প্রতীক করছে দেবী সরস্বতী। তার কাছ থেকে আমরা ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা আমার জিজ্ঞেস করছে কাকে বলে, বললাম সহজ করে গীতাটার ভাবুন। গীতা যখন শেষ হচ্ছে, প্রতিটি অধ্যায় শেষ হচ্ছে, তখন কি বলছে? শ্রীমদ ভগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায়,
ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে, পুরো যেমন আইনে যেমন সেকশন তুলে তুলে বলতে হয়, আমাদের আলোচনাটা এরকম যেখান থেকে যা দরকার সাজিয়ে মালাটা গাঁথা। আমরা ফুল তৈরি করতে পারি না, আমরা মালা গাঁথার চেষ্টা করি। ফুল তো প্রকৃতি ভগবান দেবেন, কিন্তু মালাটা সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, কোন অঙ্কের নিয়মে এই কথাগুলো তৈরি হচ্ছে। একটা সংক্ষিপ্ত ব্রহ্মবিদ্যা হচ্ছেন আমাদের গীতা, সেটাকে ধরতে গেলেও সরস্বতীর কৃপা প্রয়োজন। তিনি কণ্ঠে বাস করলে তবে তার কথা বলা যায়, তাই কতটা শুদ্ধ সত্যে থাকলে তবে এই জিনিস করা যায়। এই ভগবতী সরস্বতীর আরাধনা আমরা করছি। চণ্ডীতে একটু আসি, তাতে মাকে বলা হচ্ছে সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী সংসার বন্ধনশ্চৈব সৈব সর্বেশ্বরেশ্বরী। সা বিদ্যা পরমা মুক্তির হেতু, হেতু মানে কারণ, ভগবতী হচ্ছে পরম মুক্তির কারণ। যিনি মুক্ত হয়েছেন তিনি সরস্বতীর কৃপা পেয়েছেন, কারণ প্রজ্ঞানী মানুষকে মুক্ত করতে পারে। সা বিজ্ঞা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী, তিনি চিরকালে ছিলেন। সংসার বন্ধনশ্চৈব, কাকে তিনি সংসারে বন্ধন দেন, সৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি জগদীশ্বরী। কাকে তিনি মুক্ত করে, কাকে তিনি আবার সংসারে বন্ধন করে। ভাবুন, কুম্ভকর্ণ তপস্যা করলেন, ওরা রামন কুম্ভকর্ণ বিভীষণ তিনজনই ব্রহ্মাকে তপস্যা করেছেন, সবাই অমরত্ব চাইছিল। দেবতারা বলল কুম্ভকর্ণ অমর হলে খুব বিপদ, ওর বুদ্ধিটা গুলিয়ে দাও। সরস্বতীকে বললেন তুমি কি ওর মাথায় ঢুকে ব্রেনটা নষ্ট করে দাও। বললেন না, বুদ্ধি গণ্ডগোল, ইশারা করিলেন মাথায় গণ্ডগোল আছে, বুদ্ধিটা গুলিয়ে গেছে। কুম্ভকর্ণ কি চাইল, অত তপস্যা করে আমি ছ মাস ঘুমব আর একদিন জাগব, এটা কি এত কত তপস্যার চাহিদা, ছ মাস ঘুমব একদিন জাগব। সরস্বতী গুলিয়ে দিলেন। সেই জন্যই চণ্ডীদে কি বলছেন মাকে, ঠাকুর সীমাকে নিয়ে কি বললেন, বললেন ও সারদা বিদ্যারূপিণী, এই অজ্ঞানকে নাশ করে জ্ঞানের আলোকে পথ দেখাচ্ছেন মা সারদা। তাই বলছেন আমি সতেরো মা, আমি অচেতন অসতেরও মা, আমি শরতেরও মা, আমি আজাদেরও মা। এই বিদ্যা, ব্রহ্মবিদ্যায় থাকলে কোনো ভেদ বুদ্ধি কাজ করে না, সবই হচ্ছে সেই বিদ্যার প্রকাশ। শ্রীমদ যখন গেছেন ঠাকুরের কাছে, আপনারা সবই জানেন, আপনাদের কাছে আমি কি বলবো, ওই মালা গাঁথার চেষ্টা করি শুধু। ঠাকুর জিজ্ঞেস করেছেন শ্রীমদকে, বিয়ে করেছো? হ্যাঁ। তা তোমার গৃহিণী কি বিদ্যা না অবিদ্যা? শ্রীমা মানে বোঝেননি, কারণ ঠাকুর একভাবে কথা বলে আর মানুষ এর একভাবে নেয়, এটা চিরকালই ছিল। তোমার স্ত্রী বিদ্যা না অবিদ্যা? তখন বলেছে ও মূর্খ। স্ত্রীর সম্বন্ধে বলেছে মূর্খ, মানে আসলে উনি খারাপ বলতে চান, কি উনি বলতেছি যে যা বেকার দিতে হতো বলতো, রান্নাবান্না করবে ছেলে পুলে মানুষ হবে, এইটা উনি মিন করেছেন। ঠাকুর ব্যঙ্গ করে বলেছে তুমি কি পণ্ডিত? স্ত্রীকে মূর্খ বলেছে, বলে তুমি কি পণ্ডিত? আসলে ঠাকুর জানতে চাইছেন বিদ্যা না অবিদ্যা, বিদ্যা মানে দিব্য জ্ঞানে তোমায় রাখতে পারবে কিনা, তোমার অধোগতি হবে কিনা, আর অবিদ্যা মানে ওই সব অবিদ্যার প্রতীকে হচ্ছে সব ডুবে যাচ্ছে। যে কারণেই তো মাকে নিয়ে বলা হচ্ছে যে পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, তুমি হাতিকে তুমি অজ্ঞানের পাঁকেতে ডুবিয়ে দাও। এখানে হাতি মানে কি, অহংকারে যে মদমত্ত হয়েছে তাকে অজ্ঞানের পঙ্কে তুমি ডুবিয়ে দাও, আর পঙ্গুরে লঙ্ঘাও গিরি, যার কোনো জ্ঞান ছিল না তাকে দিয়ে তুমি গিরি উত্তরণ করাও। কালিদাস মূর্খ ছিলেন, কিন্তু ভগবতীর কৃপাতে সে মহাপণ্ডিত কালিদাস হয়ে কুমার সম্ভব রঘুবংশ ইত্যাদি কত রচনা করলেন, এখনো সেটা আলোচনার বিষয়, কিন্তু সে মহামূর্খ ছিল। পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর। Okay.
সঙ্গে অত করু করি পঙ্গুরে লঙ্ঘাগিরি, পঙ্গে বধ করো করি পঙ্গুরে লঙ্ঘাগিরি, কারে দাও মা ব্রহ্ম পদ কারে করো পদগামী, কারে দাও মা ব্রহ্ম পদ কারে করো পদগামী, সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়ামি, সকলি তোমারি ইচ্ছা। চণ্ডীর মধ্যে গীতার 700 শ্লোক, 700, চণ্ডীর 700 শ্লোক, যেখানে সপ্তশতী চণ্ডী বলা হয়। চণ্ডীর মধ্যে ভগবতীর 3টি প্রকাশ, 3টি গুণের মধ্যে তিনি প্রথমে মধুকৈটব পদের মহাকালী, মহিষাসুর বধ কল্পে তিনি মহালক্ষ্মী। এই যে দুর্গা মূর্তি, ওটা কিন্তু মহালক্ষ্মী মূর্তি, পেঁচা কিন্তু ওখানে নেই, ওটা বঙ্গভূমির। চণ্ডীতে কিন্তু তিনি মহালক্ষ্মী। আর শুম্ভ নিশুম্ভ বধ করছেন যখন, শুম্ভ নিশুম্ভ অহংকার এবং মদমত্ততা এইটাকে তিনি নাশ করছেন, তিনি অষ্টভুজা দেবী মহাসরস্বতী। ওইখানে সরস্বতী আবার আবির্ভাব হচ্ছে, সমস্ত শেষকালে হচ্ছে সরস্বতী। তোমার সবই তোমার জয় হয়েছে, কিন্তু অজ্ঞানে থাকলে তুমি মুক্ত হতে পারবে না। অজ্ঞানী মানুষকে তোমার অহংকার সৃষ্টি করে, যার জন্য ভগবান অর্জুনকে বললেন, অহংকার বিমূর আত্মা কর্তামহম ইতি মান্যতে, যে অহংকারে মগ্ন হয়ে যায় সে নিজেকে কর্তা মনে করে। এই অহংবোধ থাকলে ঈশ্বর কৃপা কখনো হয় না, তার কৃপা লাভ থেকে বঞ্চিত হতে হয়। তাই আধ্যাত্মিক পরম পুরুষকে পেতে গেলে এই দর্প অহংকার অভিমান জয় করতে হবে। এইগুলোর প্রতীক হচ্ছে শুম্ভ নিশুম্ভ। যখন প্রকৃত নির্মল জ্ঞান যখন আসবে অহংকার থাকবে না, মহাসরস্বতী তখন এই শুম্ভ নিশুম্ভ দর্প অহংকারকে নাশ করবে। সমস্তই হচ্ছে রূপের প্রকাশ। ভগবতীকে বলা হচ্ছে ব্রহ্ম মহিষী, ব্রহ্মের শক্তি হচ্ছে মা, কখনো তিনি মহাকালী, কখনো মহালক্ষ্মী, কখনো মহাসরস্বতী। তাই 3 মূর্তির আমাদের শারদীয় দুর্গোৎসব। আর যারা আপনারা বৈষ্ণোদেবীতে গেছেন, কাটরা থেকে যে অনেকে যান, সেখানে দেখবেন যে বৈষ্ণোদেবী বলতে কি বোঝায়। দেখবেন 3টি প্রস্তরখণ্ডে অলঙ্কার দিয়ে সাজানো, সব ছাপা দিয়ে ওই মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালী। ইয়া কুন্দেন্দু তুষার হার, ধবলায়া শুভ্রবস্ত্রাবৃতা, ইয়া সদা বন্দিতা সা